আমার প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, যারা তোমরা একাদশ শ্রেণী 2022 সালে বার্ষিক পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়ে দ্বাদশ শ্রেণীতে পড়তে চলেছ, আগামী 2023 সালে তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষার বিষয়ে একটি আপডেট নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। সঙ্গে থাকবে, সম্পূর্ণ ভিডিওটি দেখবে। হায়ার সেকেন্ডারি এক্সাম 2023 আগামী শিক্ষাবর্ষ থেকে বছরে দু দফায় উচ্চ মাধ্যমিক। হ্যাঁ ছাত্রছাত্রী বন্ধুরা, এবার থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা এইচএস এক্সামিনেশান নেওয়া হবে দু ধাপে। সেই পরিকল্পনার কথাই জানিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ ও স্কুল শিক্ষা দপ্তর। ইতিমধ্যে আইসিএসসি ও সিবিএসসি বোর্ড বছরে দুবার করে তারা এক্সাম নেওয়া শুরু করেছে, অর্থাৎ সেমিস্টার ওয়ান সেমিস্টার টু করে ছমাস অন্তর তারা এক্সাম নেওয়া শুরু করে দিয়েছে। এবার সেই পথেই হাঁটতে চলেছে আমাদের রাজ্যে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। ইতিমধ্যে রাজ্য সরকার ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট স্কুল উচ্চশিক্ষায় নিজস্ব শিক্ষানীতি তৈরি করার জন্য একটি কমিটি তৈরি করেছে। সেই বিশেষজ্ঞ কমিটি আগামী 6 মে বৈঠকে বসছে সন্ধ্যাবেলায়। সেই কমিটি থেকে সিদ্ধান্ত উঠে আসবে। আমাদের রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রী বাত্য বসুর থাকার কথা সেই বৈঠকে। বৈঠকে গোটা বিষয়টি নিয়ে সম্ভবত আলোচনা হবে, সূত্রের খবর। এই বিষয়ে সংসদ সভাপতি চিরঞ্জিত ভট্টাচার্য জানান, আগামী 6 তারিখ কমিটির বৈঠক রয়েছে। ওই দিন আলোচনার পর যা সিদ্ধান্ত হবে সেটা আপনাদেরকে সাংবাদিকরা প্রশ্ন করলে তার উত্তরে তিনি জানান। যা সিদ্ধান্ত হবে তা আপনাদের জানিয়ে দেওয়া হবে। অর্থাৎ এরকম একটি ভাবনা চিন্তা চলছে। এর ফলে কি হতে চলেছে আগামী কয়েকদিনের মধ্যেই পরিষ্কার হয়ে যাবে। আগামী শিক্ষাবর্ষ থেকে সেমিস্টার সিস্টেমের ভাবনা রয়েছে। এবার থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা এইচএস এক্সামিনেশনও দু ধাপে নেওয়া হতে পারে। বছরের মাঝামাঝি একটি সময়, অর্থাৎ 2022 সালের সেপ্টেম্বর কিংবা নভেম্বর মাসের মধ্যে ছমাসের একটি সেমিস্টার ওয়ান এবং আগামী 23 সালের মার্চ এপ্রিল মাসের মধ্যে সেমিস্টার টু, অর্থাৎ সেমিস্টার ওয়ান সেমিস্টার টু করে ছমাস অন্তর একটি সুচিন্তিতভাবে পরীক্ষা নেওয়ার ভাবনা চিন্তা চলছে। সেই পথেই হাঁটতে চলেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। সূত্রের খবর, এর ফলে ছাত্রছাত্রীরা অনেক ভালোভাবে তারা প্রস্তুতি তৈরি করতে পারবে এবং এর ফলে সিলেবাসকে বিভাজন করতে হতে পারে, যেহেতু সেমিস্টার ওয়ান এবং সেমিস্টার টু। তোমাদের সুচিন্তিত মতামত কমেন্টস বক্সে জানাও। তোমাদের এই চিন্তাভাবনা যদি সুদূর প্রসারী শিক্ষাক্ষেত্রে ভালো ফল নিয়ে আসে, তোমাদের ভাবনা চিন্তা কমেন্টস বক্সে অবশ্যই জানিও। আজকের আপডেটটি এই পর্যন্ত। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।